রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি। একই দাবিতে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। সংবিধানের মধ্য দিয়ে চুক্তি বলবদ্ধ হয়েছে, সংবিধানকে অল্প বিলম্বে বাতিল করতে হবে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলার মাটি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, তিনটি ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানোর পথ নেই, আপিল বিভাগে আবেদনের পরামর্শ। অন্য কাউকে রাষ্ট্রপতি করা হয়, তবে এই বর্তমান সংবিধান অনুযায়ী এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কেউ যেহেতু ছিল না সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, উনি যদি নাও থাকেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে পারেন, কি করা যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক করা হলো হাসনাত আবদুল্লাহকে, প্রাধান্য পাবেন জেএনজিরা, শিগগিরই আসছে পূর্ণাঙ্গ কমিটি। সালমান এফ রহমানের বিরুদ্ধে 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, 63 ব্যাংক সহ কয়েকটি দফতরে দুদকের চিঠি, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের 300 অ্যাকাউন্ট জব্দ। সারদা পুলিশ একাডেমিতে 252 ক্যাডেট এসআইকে অব্যাহতি, রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা, দেয়া হবে নতুন নিয়োগ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লোকসানে বিমান, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট, এবার জাপান ও যুক্তরাজ্য রুটের 2টি বন্ধ, ভারতের ভিসা কড়াকড়িতে কলকাতা দিল্লিগামী যাত্রী চাপ নেমেছে অর্ধেকে। দুই পাশের অল্প একটু কাজের জন্য আমরা এই চলাচল করতে পারতেছি না, রাস্তাঘাট করে দিব, এখন করেন কন্ট্রাক্টর পলায় গেছে। সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, কেরানীগঞ্জে কোটি কোটি টাকার অর্ধশত ব্রিজ এখন গলার কাঁটা, ঠিকাদারকে কালো তালিকাভুক্তির পরামর্শ। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা, এ সময় বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন রিপোর্টার আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। বঙ্গভবনের সামনের অবস্থা এখন যদি বলি উত্তেজনা বিরাজ করছে। এখানে ঠিক 8:30 কিছুক্ষণ পর মাইকে একটা ঘোষণা দেওয়া হয় যে এখানে যারা অবস্থান নিয়েছেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান নেবেন না, তারা বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করবেন। এই ঘোষণার পরপরই বঙ্গভবনের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার সামনে যে ব্যারিকেড, এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং এই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভিতরে ঢোকার চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তাদেরকে অবস্থানকারী বা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণে বা নিবৃত্ত করার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ধাক্কাধাক্কি করে সামনে যে ব্যারিকেডটা আছে পুরো ব্যারিকেডটা সরিয়ে দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, নিবৃত্ত করার জন্য আমরা দেখেছি যে লাঠিচার্জ করতে দেখেছি এবং সাউন্ড গ্রেনেড শব্দ আমরা শুনতে পেয়েছি। এরপরে এখানকার অবস্থা আরও উত্তেজনাকর হয়ে যায় এবং এখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। দুই পক্ষের মধ্যে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন যারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে ধাক্কাধাক্কি আমরা দেখেছি এবং এর ফলে কয়েকজন আহত হয়েছেন। সবশেষ যে খবরটা পেয়েছি আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে পুলিশের একটি দল বা পুলিশের একটি ফোর্স এখানে আসে এবং তাদেরকে দেখে জনতা আরও উত্তেজিত হয়ে যায় এবং তাদের উপর হামলা করার চেষ্টা করে। তাদের হামলা থেকে বাঁচার জন্য পুলিশ বিভিন্নভাবে ব্যারিকেড টপকিয়ে বা ব্যারিকেডের উপর দিয়ে লাফ দিয়ে বঙ্গভবনের যে এরিয়া সেই এরিয়ার ভিতর ঢুকে যায়। এরপর পুলিশের একটি জল কামানের উপরও হামলা করতে আমরা দেখেছি। সব মিলিয়ে অল্প কিছুক্ষণ আগে বা 8:30 পর থেকে ঠিক 9:00 পর্যন্ত এখানকার অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ ছিল এবং এখন অবস্থাটা কিছুটা ঠান্ডা মনে হচ্ছে এবং কিছুক্ষণ আগেও এখানে বিভিন্ন স্লোগান আমরা শুনতে পেয়েছি।
পেয়েছি, এখন কিন্তু সেই স্লোগানগুলো শোনা যাচ্ছে না। তবে এখানে যারা আন্দোলন করছেন বা যারা সকাল দুপুর থেকে এখানে অবস্থান নিয়েছেন, তারা তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেন রক্তক্ষরণ হলো বা কেনই বা রক্তাক্ত হলো, তারা এই এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন এবং এরই প্রেক্ষিতে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ না করছে তারা এখান থেকে যাবেন না। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে বিকেল 3টার পর থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন বয়সের ছাত্র জনতা এবং বিভিন্ন বয়সের পেশাজীবী মানুষদেরকেও আমরা দেখেছি বঙ্গভবনের সামনে এখানে জড়ো হতে দেখেছি এবং এর মধ্যে বেশ কয়েকটি সংগঠন ছিল এবং তারা আলটিমেটাম দিয়েছে এবং সেই আলটিমেটামের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ তাদের কাছ থেকে সময় নিয়েছে এবং সেই সময়ের প্রেক্ষিতে আগামীকালকে একাধিকে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারই পরপরই কিন্তু আমরা একটা ঘোষণা শুনতে পেয়েছি এবং বঙ্গভবনে যাওয়ার যে ঘোষণাটি সেই ঘোষণা শুনতে পেয়েছি এবং এর পরপরই বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করলে এখানে পরিস্থিতিটা উত্তপ্ত হয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা বলা যায় এবং আন্দোলনকারীরা তাদের মতো করে ঘুরছে, তাদের মতো করে অবস্থান নিয়ে রেখেছে। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বঙ্গভবনের সামনে। একই দাবিতে বিকেলে শহীদ মিনারে গণজমায়েত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংবিধান বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ, প্রোক্লেমেশন অব রিপাবলিক ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানান সমন্বয়করা। গণজমায়েতে চলতি সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার বিকেলে গণজমায়েতে সংগঠকরা বলেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের শামিল, তাই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। শহীদ মিনারের পাদদেশ থেকে তোমাকে বলতে চাই, বঙ্গভবনের ওই সুন্দর আরামায় স্থলে এখনই তোমাকে পদত্যাগ করতে হবে। সমাবেশে বলা হয়, আবারও ফ্যাসিবাদ মাথাছাড়া দেওয়ার চেষ্টা করলে 5 আগস্টের মতো প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত ছাত্র জনতা। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামের যে সকল সন্ত্রাসীরা আমার ভাই বোনদের রক্ত ঝরিয়েছে, অবৈধ গুলি চালিয়েছে, তাদেরকে প্রতিহত করতে আমরা আমৃত্যু প্রস্তুত থাকব। বৃহস্পতিবারের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে চুপ্পু সাহেবকে সাবধান করে দিচ্ছে, আপনার সময় শেষ। ছাত্র জনতা আর আপনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাচ্ছে না। জমায়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 দফা দাবি ঘোষণা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর মধ্যে রয়েছে বিদ্যমান সংবিধান বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ, রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন প্রোক্লেমেশন অব রিপাবলিক এবং বিগত 3 সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা। চলতি সপ্তাহের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেওয়া হয়। আমাদের প্রথম দফা জয় সংবিধানের মধ্য দিয়ে চুপ্পু বলবৎ হয়েছে, অর্থাৎ মুজিববাদী সংবিধান 72-এর সংবিধানকে অল্প বিলম্বে বাতিল করতে হবে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলার মাটি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। 3টি ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই 3টি ইলেকশনে নির্বাচিত যারা সংসদ সদস্য ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তারা যেন পরবর্তীতে 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না হতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পরে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য অভিমুখে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মধুর ক্যান্টিনের সামনে দাহ করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের কুশপুত্তলিকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাজপথে নামলেন ছাত্র জনতা। রাষ্ট্রপতির দ্বিমুখী বক্তব্যকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। পাশাপাশি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকেও নিষিদ্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবারের দাবি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। স্লোগানে স্লোগানে মুখর মহানগর থেকে শুরু করে জেলা শহর। রাষ্ট্রপতিকে স্বৈরাচার শেখ হাসিনার দোষর আখ্যা দিয়ে তার দ্বিমুখী বক্তব্যের নিন্দা জানিয়ে সকালে বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনার অপচেষ্টা করছেন রাষ্ট্রপতি। অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয়। রাষ্ট্রপতি আমাদের এই যে ছাত্রদের বুকের তাজা রক্তের সাথে বেইমানি করেছে, খুনি হাসিনা মানব দেশকে বিপদে রেখে সাধারণ মানুষ দেশকে ধ্বংসের মুখে রেখে তিনি পালিয়ে গেছে। আমরা এই হাসিনার পদত্যাগ হয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগ চাই। রাষ্ট্রপতির পদত্যাগ করতেই হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপরও শাস্তি করতে হবে। পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে যোগদান স্থানীয় জনতা। হাসিনার দোসরদের পুনর্বাসন করার লক্ষ্যে রাষ্ট্রপতি উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। রাষ্ট্রপতি স্বেচ্ছাচারের পক্ষে অবস্থান নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুরেও রাজপথে নামেন ছাত্র জনতা। ফ্যাসিবাদ যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে এজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা। একই দাবিতে গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ ও সরানোর পথ নেই। এ বিষয়ে আপিল বিভাগে আবেদন করা যেতে পারে বলে অভিমত তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি, কিন্তু আড়াই মাসের ব্যবধানে ভিন্ন কথা বলছেন রাষ্ট্রপ্রধান। একজন সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এর প্রতিক্রিয়াও হয়েছে বেশ কড়া। সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি। উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি বিদায় নেবেন কিভাবে? সংবিধানের 52, 53 ও 54 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ প্রসঙ্গে বলা হলেও সেক্ষেত্রে সংসদ কার্যকর থাকতে হবে। এমনকি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে স্পিকার দায়িত্ব পালন করতে পারবেন, তিনিও পদত্যাগ করেছেন, তাকে রিপ্লেস করবে স্পিকার, তাই বলে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা সরিয়ে দেওয়া হলে কি ঘটতে পারে তা নিয়ে পরস্পর বিরোধী মতামত আইনজীবীদের। অন্য কাউকে রাষ্ট্রপতি করা হয় তবে এই বর্তমান সংবিধান অনুযায়ী এই মুহূর্তে সেটা সম্ভব নয়। যদি চায় তো প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানাতে পারে, তাহলে আবার প্রধান বিচারপতি কে হবে পরবর্তী যিনি আছেন তিনি? রাষ্ট্রের ক্ষমতা যদি চিফ জাস্টিসের কাছে যায় যদি থিওরিটিক্যালি, তবে সেক্ষেত্রে সেপারেশন জুডিশিয়ারি থাকছে না, এটা এমন কোনো সংকট আমার কাছে মনে হয় না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে আপিল বিভাগের পরামর্শ নেন রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতিকে অপসারণ এবং তারপর কি করতে হবে এ নিয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ নিতে পারেন ডক্টর ইউনূসের সরকার। যে কাজটি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, উনি যদি নাও থাকেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে পারেন, কি করা যেতে পারে? বিশ্বের বিভিন্ন দেশে অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সংবিধান মেনে না চলার অনেক নজির রয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ লঙ্ঘন করেছেন আইন উপদেষ্টার এমন বক্তব্যের সঙ্গে সরকারও একমত। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান। এছাড়া সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, নভেম্বরে রাতে থাকতে পারবেন না পর্যটকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ঘোষণা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে জানান রাষ্ট্রপতি। পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার
এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের শামিল। আইন উপদেষ্টার এমন বক্তব্যের সঙ্গে সরকার একমত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আইন উপদেষ্টা আসিফ রজুল যা বলেছেন এটার সাথে সরকার একমত পোষণ করে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবেশ রক্ষার স্বার্থে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করা হবে, ফেব্রুয়ারিতে পুরোপুরি বন্ধ থাকবে দ্বীপটি। নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন সেন্ট মার্টিনে, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে পর্যটকরা যেতেও পারবেন, থাকতেও পারবেন, কিন্তু প্রতিদিন সেন্ট মার্টিনে 2000-এর বেশি পর্যটক প্রবেশ করতে পারবেন না। এবং ফেব্রুয়ারিতে পর্যটকরা যেতে পারবেন না, সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করা হবে সেই কারণে। এছাড়া আইনজীবী জেডাই খান পান্নার মামলার সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভুলবশত মামলা করেছেন, এটা বাদই বলছেন, এই মামলার সাথে সরকার কোনোভাবে সম্পর্কিত নেই। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পূর্ণাঙ্গ কমিটিতে জেএনজিদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়। এই 4 জনের যে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, যোগ্য উপযুক্ত মানুষগুলোকে যারা সংগঠিত করতে এবং এই অভ্যুত্থান সফল করতে সহায়তা করেছে তাদেরকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এটি পূর্ণাঙ্গ করা হবে। আমাদের 4 সদস্যের এই আহ্বায়ক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে থাকছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল হান্নান মাসুদ, এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমাবা ফাতিমা। বর্তমান রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে শিগগিরই তার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতারাও। বলছেন শাসক পালিয়ে গেলে তার পদত্যাগ করা বা না করায় কিছু আসে যায় না। এছাড়া জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করতেই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয় বলেও মন্তব্য করেন তারা। সম্মানিত সভাপতি, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি সরব রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি। সে সময় বর্তমান রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজকে দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে অতি দ্রুত একটা নির্বাচন প্রয়োজন। একই অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন শাসক যখন পালিয়ে যায় তখন তার পদত্যাগ করা বা না করায় কিছু আসে যায় না। রাষ্ট্রপতি নিজে যখন জাতির সামনে জাতির উদ্দেশ্যে বলেন 3 বাহিনী প্রধানকে পাশে দাঁড় করিয়ে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, তারপরে এই নিয়ে আর কোনো কথা থাকে? একই দিন রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসংযোগ কর্মসূচি পালন করে মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। যারা 15-16 বছর ধরে যারা নিপীড়ন সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, আয়না ঘরে নির্যাতনের অধিকার প্রতিষ্ঠা করেছিল দলটি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করলেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। দলটির আইনজীবীর আশা চূড়ান্ত বিচারে নিবন্ধন ফিরে পাবেন তারা, কাটবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে জটিলতা। আফজাল হোসেনের রিপোর্ট।
অবশেষে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই ফিরল জামায়াত। দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও শুধুমাত্র আইনজীবী উপস্থিত না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন খারিজ করে দেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ। 5 আগস্টের পর নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই নামে দলটি আবেদন করা হয় খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার, যার শুনানি হয় মঙ্গলবার। শুনানি শেষে জামায়াতের আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের 4 সদস্যের বেঞ্চ। আমাদের ডিলে দরখাস্তটি খণ্ডন করেছেন, অর্থাৎ বিলম্ব মার্জনা করেছেন, একই সাথে এই আপিল শুনানির জন্য তার সঙ্গে সিপি শুনানির জন্য রেস্টোর করেছেন বা পুনরুজ্জীবন করেছেন। নিবন্ধন ফিরে পাওয়ার সঙ্গে জড়িয়ে আছে দলটির প্রতীক দাড়িপাল্লার বিষয়টিও, কেননা সুপ্রিম কোর্টের প্রতীক হওয়ায় কোনো দল দাড়িপাল্লাকে প্রতীক হিসেবে ব্যবহার না করার সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। আপিল শুনানি অন্তে আইনজীবী শিশির মনির বলেন, নিবন্ধন ফিরে পেলে প্রতীক নিয়েও জটিলতা কেটে যাবে। সে আপিলের সঙ্গে সংগঠনের প্রতীকও জড়িত, যদি আপিল এলাও হয় অবশ্যই তার প্রতীকও এলাও হবে বলে আমরা মনে করি। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে 2008 সালে হাইকোর্টে রিট করে তরিকত ফেডারেশন। এ রিটের আলোকে 2013 সালে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, যা বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তার সম্পদের খোঁজে 63 ব্যাংক সহ কয়েকটি দফতরে চিঠি দিয়েছে দুদক। এদিকে সরকার পতনের পর বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের 300 অ্যাকাউন্ট জব্দ ও শতাধিক মামলা করেছে বিএফআইইউ। পাচারের অর্থ ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার 36,000 কোটি টাকা লুপাটের অভিযোগ। এ বিষয়ে তথ্য চেয়ে 63 ব্যাংক সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অর্থ পাচার ঠেকাতে প্রায় 300 ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ এবং শতাধিক মামলা হয়েছে। জব্দকৃত অ্যাকাউন্টে মোট অর্থের পরিমাণ প্রকাশ না করলেও অভিযোগ প্রমাণ হলে এসব অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিএফআইইউ। দুদক ও সিআইডি থেকে শুরু করে সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে লোপাট হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ক্রস বর্ডার কার্যক্রমের মাধ্যমে পাচারের অর্থ ফিরিয়ে আনা হবে। আমরা আশা করছি যে এই টাস্কফোর্স কার্যক্রম সক্রিয় হলে এই পাচার করা অর্থ যেগুলো বিভিন্ন দেশে গিয়েছে সেগুলো হয়তো আদায় করা সম্ভব হবে। টাস্কফোর্সের মাধ্যমে অর্থ আদায় করতে কিরকম সময় লাগবে এ সম্পর্কে আমাদেরকে কেউ কোনো ধারণা দিতে পারেনি। পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেলে সংগ্রহ সহজ হবে বলে জানিয়েছে বিএফআইইউ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 25,000 চালককে ড্রাইভিং লাইসেন্স দিতে বাধ্য করেছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এমন তথ্য জানালেন সে সময়ের বিআরটিএফ চেয়ারম্যান ও বর্তমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় দুর্ঘটনায় হতাহতদের ব্যর্থতার দায় স্বীকার করে মানবিক বিবেচনায় দুর্ঘটনা রোধের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিবহন খাতে প্রভাবশালী নেতা শাহজাহান খান, মন্ত্রিত্ব পাওয়ার পর তার সম্পদ বেড়েছে শতগুণ। গত 16 বছরে 24,000 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। এবার সাবেক এই নৌ পরিবহন মন্ত্রীর অনৈতিক আবদান নিয়ে মুখ খুললেন সে সময়ের বিআরটিএর চেয়ারম্যান ও বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। জানালেন বিআরটিএর চেয়ারম্যান থাকাকালে শাহজাহান খান প্রায় 25,000 চালকের তালিকা এনে তাদের লাইসেন্স দিতে বাধ্য করেন। সকালে জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রায় 25,000 ড্রাইভারের একটি তালিকা নিয়ে এসে দাবি জানালেন এদের সবাইকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। তার নাম শাহজাহান খান। অপ্রশিক্ষিত ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার জন্য চেষ্টা করে যান। শাহজাহান খান সাহেব বললেন ড্রাইভার যদি রাস্তায় গরু আর বলদ চিনে তাহলেই হবে, মানুষ চিনার অত দরকার নেই। অনুষ্ঠানে দুর্ঘটনায় হতাহতের ব্যর্থতার দায় স্বীকার করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন দুর্ঘটনা রোধে তরুণদের নিয়ে কাজ করা হবে। আমরা ব্যর্থ হলেও আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না এবং তারা জাতিকে নিরাশ করবে না, তারা জাতিকে নিরাপদ সড়ক উপহার দেবে। তরুণদের
এই নির্দেশনা আমাদেরকে নিরাপদ সড়ক গড়তে সহায়ক হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীরাও সড়কে থাকবে বলেও জানানো হয় এই আয়োজনে। পাঠ্যসূচিতে ট্রাফিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রশিক্ষণরত অবস্থায় 252 জন এসআইকে অব্যাহতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই অব্যাহতি। জানা যায়, সকালের নাস্তা নিয়ে গণ্ডগোলের জেরে কপাল পুড়েছে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের। নিয়োগের পর 250 এসআইয়ের প্রশিক্ষণ চলছিল সারদা পুলিশ একাডেমিতে। প্রশিক্ষণের সময় এ মাসের শুরুর দিনই সকালের নাস্তা নিয়ে হইচই করে এই সব ক্যাডেট। প্রশিক্ষণ মাঠ থেকে বেরিয়ে ব্যারাকে চলে যাওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 250 ক্যাডেটকে অব্যাহতির সুপারিশ করে একাডেমি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। এ নিয়ে বিস্তারিত না বললেও ঘটনা নিশ্চিত করেন সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ। ট্রেনিং সমাপ্ত হয়নি, ট্রেনিং চলমান ছিল, ওনাদের ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাজনিত কারণে। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ বিষয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তিনি জানান, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গ করায় এসআই ক্যাডেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওখানে একাডেমি তাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করছে, এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। আপনি একাডেমির যে আছে ইনস্ট্রাক্টর আছে, তারা হয়তো বলতে পারবে, এর থেকে আরও বেশিও বের হয়ে যায়, অনেক সময় পুরো কোর্সও বের করে দেওয়া হয়। ডিসিপ্লিনের ক্ষেত্রে তো কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। এর আগে গত 20 অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হলেও দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়ার অভিযোগে 40তম বিসিএস ব্যাচের 62 সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত হয়। 40তম আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট 704 জন প্রশিক্ষণার্থী ছিলেন। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 252 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একসঙ্গে এতজনকে অব্যাহতি দেওয়ার ঘটনা রাজশাহীর সারদায় এই প্রথম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নাকচ করেন আদালত। শুনানিতে কথা বলার আবেদন মঞ্জুর করলেও কোনো কথা বলেননি সুমন। ছাত্র জনতার আন্দোলনের সময় গেল 19 জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনকে 3 নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করেন তিনি। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এই আইনজীবী ও সাবেক আইন প্রণেতাকে। এ সময় নিজেই সাংবাদিকদের দেখান তার হাতের হাত করা। মামলার শুনানিতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ভোট ডাকাতি ও দুর্নীতির অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এছাড়া স্বতন্ত্র এমপি হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের পক্ষে তার বক্তব্যের নিন্দা জানান তারা। পরে মামলায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে আসামির আইনজীবীরা কোনো যুক্তিতর্ক ছাড়াই সুমনের জামিন আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সে ফেসবুকে আবার একটা প্রতারণার আশ্রয় নিয়েছে যে আমি আদালতে যাচ্ছি। এর অর্থ হলো সে ফেসিবাদে লুকিয়ে থাকা সকল সহযোগীদেরকে সে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। পরিকল্পনা, সহায়তা এবং স্থান পরিদর্শন সহ আলামত উদ্ধার এই বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেজন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছেন। শুনানির সময় বিচারকের কাছে নিজের পক্ষে কথা বলার আবেদন করেন ব্যারিস্টার সুমন। আদালত তাকে অনুমতি দিলেও পরে কিছু বলেননি তিনি। ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না। উনি যদিও আওয়ামী মাইন্ডের হয়ে থাকেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলে গিয়েছেন। সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে বোনের বাসা থেকে গ্রেফতার করা হয় হবিগঞ্জ 4 আসনের সাবেক এই সংসদ সদস্যকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমলেও বাজারে উল্টো বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত উভয় চিনিতে কেজিতে কমপক্ষে 3 থেকে 5 টাকা বেড়েছে। এদিকে নতুন করে বাড়ছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 3-4 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। চিনি আমদানিতে সম্প্রতি শুল্ক কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাতে প্রতি কেজি চিনিতে শুল্ক কমেছে অন্তত 10 থেকে 11 টাকা।
তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুল্ক কমলেও বাজারে বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত চিনিতে কেজি প্রতি বেড়েছে 3 থেকে 5 টাকা। খুচরা পর্যায়ে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি 130 থেকে 135 টাকায় বিক্রি হচ্ছে। 4-5 দিন আগেও চিনির দাম ছিল 125 থেকে 130 টাকা, আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 135 টাকায়। প্যাকেটজাত যে চিনিগুলো এগুলো তো আমাদের বেনিফিট নেই। আগে ছিল আপনার 132 টাকা 30 টাকা আমাদের কিনা, এখন 132 আমাদের কিনা 35 টাকা, 1 টাকা লাভ বাড়াইছে আমাদের। চিনিটা ওনারা বলতেছে বাড়ছে 2-3 টাকা কেজিতে, কিন্তু আমরা এখনো হাতে পাইনি চিনিটা। চিনি মানে খোলা চিনি আগে আনতাম 6,000 টাকা বস্তা, এখন 6,280 টাকা। লাভও কম হচ্ছে আর কাস্টমার তো এখন বেশি দিয়ে কিনতে চায় না। এদিকে শুল্ক কমানোর প্রভাব বাজারে না পড়ায় অসন্তুষ্ট ভোক্তারা। মানুষ আগে সৎসৎভাবে কিনতো, এখন অনেক চিন্তা ভাবনা আয়ের উপর নির্ভর করে কিনতে হয়। যারা সিন্ডিকেট, যারা অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারসাজির কারণেই এগুলো বৃদ্ধি পাচ্ছে। চিনির দাম বাড়ার পেছনে পাইকারি বিক্রেতারা দায় দিচ্ছেন সরবরাহ ঘাটতির উপর। আমাদের কাছে আসলেই আমরা বাজারটাকে একেবারে কমাই ফেলতে পারি। শুনছি যে শুল্ক কমাইছে, কিন্তু আসলে আমরা সেটা চোখে দেখিনি। আজকে হচ্ছে তারিখ হচ্ছে আপনার 22 তারিখ, আপনি যদি আজকে মেলে যান আপনারা 26-28 তারিখের ডেট দিয়া কইছে আপনি জানগা 26 তারিখে এসে মাল লয়ে যান, তো এই 4 দিনের ঘাটতি কিভাবে পূরণ করবেন আপনি? এদিকে নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 3 থেকে 4 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালীর বিক্রি ঠেকেছে 320 পর্যন্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। লোকসানের কবলে পড়ে চলতি মাসে বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ বলছে যাত্রী কম থাকায় বাধ্য হয়েই শীতকালীন সূচিতে সপ্তাহে একটি করে ফ্লাইট কমাতে হচ্ছে। এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কারণে গেল মাসে বন্ধ হওয়া কলকাতা ও দিল্লিগামী ফ্লাইট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই এখনও। তবে চাহিদা বাড়ায় ঢাকা টরন্টো ঢাকা রুটে বাড়ানো হচ্ছে একটি ফ্লাইট। ভিসা নিয়ে নয়াদিল্লির কড়াকড়িতে গেল মাসেই বন্ধ হয় বিমান বাংলাদেশের ঢাকা টু কলকাতা, দিল্লি ও চেন্নাইগামী প্রায় অর্ধেকের মতো ফ্লাইট। এমন পরিস্থিতির মাঝেই এবার বন্ধ হচ্ছে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের একটি করে ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বেশি লোকসানে আছে এই দুইটি রুট। বর্তমানে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সপ্তাহে 3টি করে ফ্লাইট চলে। লোকসান কমাতে 31 অক্টোবর থেকে অর্থাৎ শীতকালীন সূচিতে সপ্তাহে চলবে কেবল 2টি করে। আমাদের প্যাসেঞ্জার একটু কম, তো ওটা আমরা মিনিমাইজ করে যাতে আমরা ফ্রিকোয়েন্সি কমালে আমাদের লসটা কমে আসবে। এগুলো তো বিজনেস, আমাদের রিসার্চ বলেন আর যেটাই বলেন যাচাই বাছাই করে দেখা হবে যে কীভাবে আমরা চললে আমাদের নারিতা রুটটা লাভজনক হবে। এর আগে লোকসানের কারণে 2006 সালে নারিতা রুটে ফ্লাইট বন্ধ করেছিল বিমান। টানা 17 বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে আবারও চালু করা হয়। তবে এবারও যাত্রী খরায় পাওয়া যায়নি আশানুরূপ ফল। এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কষাঘাতে বন্ধ হওয়া ফ্লাইট চালুর বিষয়ে কোনো আশার আলো দেখছেন না সংশ্লিষ্টরা। আসার প্যাসেঞ্জার ভালো পাচ্ছি আমরা, যাওয়ার প্যাসেঞ্জারটা লোড কম, পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। সামনে যদি ভিসার ইয়েটা উঠে যায়, ভালো মতো যদি ভিসা দেওয়া শুরু হয়, তখন হয়তো আমাদের প্যাসেঞ্জার বাড়লে আমরা ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াবো। তবে আলো দেখাচ্ছে ঢাকা টরন্টো রুট। চাহিদা থাকায় এই রুটে আগামী 31 অক্টোবর থেকে যোগ হচ্ছে আরেকটি ফ্লাইট। বর্তমানে শনি ও মঙ্গলবারের সঙ্গে বৃহস্পতিবার যুক্ত হচ্ছে নতুন ফ্লাইটটি। জিন্নাতারা জশওয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ডেমোক্র্যাটরা আবারও কারচুপি করতে পারে বলে দাবি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন কমলা হ্যারিস। এদিকে ইলন মাস্কের ট্রাম্পের পক্ষের ভোটারদের অর্থ পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে জমজমাট অবস্থা বিরাজ করছে। প্রতিদিন নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে বক্তব্য দিচ্ছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। সোমবার নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেন, 2020 সালের মতো এবারও নির্বাচনে কারচুপি করবে ডেমোক্রেটরা। প্রতিপক্ষ তাকে হারানোর অনেক চেষ্টা করলেও তার জনপ্রিয়তার কারণে পারছে না বলে মন্তব্য করেন ট্রাম্প। তার সঙ্গে ঈশ্বর আছেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সিবিএস এর বিখ্যাত সাক্ষাৎকার অনুষ্ঠান 60 মিনিটসে কমলা হ্যারিসের অনেক বিতর্কিত বক্তব্য বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ এনেছে রিপাবলিকান শিবির। কমলার অদক্ষতা ঢাকতেই এমন পদক্ষেপ বলে অভিযোগ করেন ট্রাম্পের আইনজীবীরা। সোমবার মধ্য পশ্চিমের তিনটি দোদুল্যমান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান কমলা। এ সময় কমলা ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যা দেন। ক্ষমতায় আসলে ট্রাম্প আরও উগ্র হয়ে যাবেন বলেও মন্তব্য করেন হ্যারিস। যাদের কাছে ট্রাম্পের আজব কর্মকাণ্ড বা বক্তব্যকে মজা বা হাস্যরস বলে মনে হয় তাদেরকে হুঁশিয়ার করেন কমলা হ্যারিস। তিনি বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর এসব বক্তব্যই তার আসল ব্যক্তিত্বের নিদর্শন। এদিকে ট্রাম্পের সমর্থকদের জন্য ইলন মাস্কের আর্থিক পুরস্কার ঘোষণা সংবিধান পরিপন্থী বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের আইনে এ ধরনের কর্মকাণ্ডকে ঘুষের সঙ্গে তুলনা করা হয় বলে জানান তারা। এ কারণে ইলন মাস্কের এই পদক্ষেপকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দেন মার্কিন বিশেষজ্ঞরা। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তপ্ত বঙ্গভবন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, একই দাবিতে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক করা হলো হাসনাত আবদুল্লাহকে, প্রাধান্য পাবেন জেন জিরা, শিগগিরই আসছে পূর্ণাঙ্গ কমিটি। এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, 63 ব্যাংক সহ কয়েকটি দফতরে দুদকের চিঠি, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের 300 অ্যাকাউন্ট জব্দ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।